তো আজকে আমরা দেখব যে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন সিস্টেম বা অপটিক্যাল ফাইবারে কি কি ব্যবহার করা হয়। তো প্রথমে হচ্ছে যে ইনফরমেশন সোর্স। তো ইনফরমেশন সোর্স কি করে সেটা আমরা সবাই জানি, তাও বলছি। ইনফরমেশন সোর্স হলো অ্যান্টেনার মাধ্যমে ডাটাটা গ্রহণ করে, ডাটাটা ট্রান্সমিট করে। তো ইলেকট্রিক্যাল ট্রান্সমিট হলো ডাটাকে ইলেকট্রিক্যাল সোর্সে রূপান্তর করে ডাটাকে ট্রান্সমিট করবে। অপটিক্যাল সোর্স হলো ডাটাকে আলোক শক্তিতে রূপান্তর করে অপটিক্যাল ফাইবার কেবলে প্রেরণ করবে। অপটিক্যাল ফাইবার কেবলের পর অপটিক্যাল ডিটেক্টর। তো অপটিক্যাল ডিটেক্টর হচ্ছে যে অপটিক্যাল সিগন্যালকে যাচাই করবে যেন অপটিক্যাল সিগন্যাল ছাড়া অন্য কোনো সিগন্যাল প্রবেশ করতে না পারে, সেই দিকে সেই কাজটা অপটিক্যাল ডিটেক্টর করবে। তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল রিসিভার। ইলেকট্রিক্যাল রিসিভার হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোকে রিসিভ করে ডেস্টিনেশনে প্রেরণ করবে, মানে যার যার গন্তব্যস্থলে প্রেরণ করবে। তো এটা খুবই ছোট এবং সহজ। তো আজকের মতো এতটুকুই, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনার কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা যতটুকু যত সম্ভব চেষ্টা করব আপনাদেরকে জানানো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।